হায় রে ভাই, দেশে তো আবার লকডাউন লাগিয়ে গেছে, এদিকে শরীরে সয়। করোনায় তো মানুষ মরবো না, মরবো মানুষ না খায়া। দাড়ি রাখলে হইয়া জায়গা জামা শিবির বেনবি জঙ্গি ভাই চার রে বিয়া দিছি চেরা গাল্লি খালপা টঙ্গি রাখবো না কাউরে সঙ্গে সময় খারাপ তাই মজা নিস দেশে দে লকডাউন দিলা কয় বেলা খাবার দিস দিন তো গো সিন তো গো এক মা আগে শীত যায় না পিছেতে লাইগা রয়েছে শিয়াল শকুন হাজার হয় না গরিবে টেকা মাইরা বানাই তাসো দালান কোঠা অনাহার রে মর রে গরিব ঘরে নাইকা সাবান ছোটা ইন্ডিয়া থেকে মোদি আইছে মারছো খালি হাততালি কইয়া রাখলাম একটা কথা জনম জনম প্রস্তাবি স্বপ্নে গড়া সোনার বাংলা স্বাধীনতার মানে কি দেশটা এখন লুইটা খায় বন্ড নামক নেতাজি টুপি বৈরা দাড়ি রাখলে হওয়া যায় না মোল্লা সাহ এক মজিবের দোহাই দিয়া হাজার নেতা করে পাপ বাপরে বাপ বাপরে বাপ দুনিয়াটা নাটকে বড়া জমানাটা খুব খারাপ পথচারীর উপর দেখি পুলিশ দেয় হামলা যেন নামের পশু ওরা ওরা তো টাকার কামলা আর কতদিন এইভাবে লকডাউন দিবে অনাহারে মরছে পথচারী আয় খাবার নাই জুটে আর কতদিন এইভাবে লকডাউন দিবে অনাহার মারছে পথচারী আয় খাবার নাই জুটে লকডাউন লাইগা গেছে দেশে আবার হাহাকার খাবার ছোটা না দিয়া খোঁজে তারা রাজাকার হসপিটালে টাকা মাইরা দেশের করবা উন্নতি জোরে জোরে হাততালি দাও সাবাস মোদের বাঙালি এক করুণায় এত কিছু আর তো দিন বাকি ভাই লকডাউন নামে নাটক থিকাই আমরা এখন মুক্তি চাই ঘরে খাবার ভাত নাই মানু কেমনে লকডাউন দান করাতে নামে নেতা কটাছে আর শোডাউন আজকে নেতা জিততে গেছে পাবলিকের কি খবর রাখে কেমনে দেশের বাসটা দিও ওই চিন্তা সুযোগে থাকে জেটার মামু খুব খারাপ উচিত খালি কথা কয় জীবন যুদ্ধে লইরা যাইব মরণের আর কিসের ভয় সাধারণ মানুষ পাইরা তোরা গইরা তলস ইতিহাস পরকালে যাইয়া তো গো হোগার পিছে লাগবো বা এই কালে মজা পাস নেতাজির কাইটা কাশ বাইচা আসি মরার মতো নিজের ভাবি জিন্দা লাশ আর কতদিন এইভাবে লকডাউন দিবে অনাহারে মরছে পথচারী আয় খাবার নাই জুটে আর কতদিন এইভাবে লকডাউন দিবে পথচারী আয় খাবার নাই জুটে।